আজ মঙ্গলবার চোদ্দই চৈত্র দু হাজার বাইশ সালের উনত্রিশে মার্চ কুম্ভ রাশি সাইন জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং আজকের দিনটি চড়াই উত্তরায়ে পরিপূর্ণ হতে চলেছে দীর্ঘদিনের পুরনো কোন রোগ শোগ আপনাকে নতুন করে পোকাতে পারে রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলে দিতে পারে আর তাই নেতিবাচক অনুভূতি সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলির আশ্রয় যেন একদমই গ্রহণ করবেন না হতাশা আপনাকে গ্রাস করতে পারে স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে এটি সাদা কাপড়ে ক্ষীর্ণি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সদ্ব্যবহার করুন আর যে সুযোগ আপনার দিকে আসছে সব কিছুকেই ত্যাগ যেন করবেন না কোনো একটিকে আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করুন আজ আপনাদের কর্মে নিশ্চিত গতি বৃদ্ধি হবে অর্থগতভাবে আজকের দিনটিতে কিন্তু ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই যে সমস্ত লোকজনেরা আজ আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিল তারা কিন্তু অর্থ ফেরত দিতে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারে আপনিও যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন ঋণ পরিশোধ করতে সমস্যায় পড়তে পারেন তাই কোনো প্রকার ঋণগত ব্যাপারে আজ আপনাদের সমস্যা পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে নেই ব্যয়বহুল একটি দিন তাই খরচ করা থেকে নিজেদেরকে বাঁচান আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে বলবো আজ কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন কোনো প্রকার বিতর্কিত বিষয় আজ এড়িয়ে চলুন অহেতুক তর্ক বিতর্ক বিতণ্ডা বচসা সন্দেহপাতী কথা আপনাকে কিন্তু সম্পর্কের দুর্বলতাই বৃদ্ধি করাতে সাহায্য করবে মজবুতি কিন্তু করাবে না আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজন কারোর উপরেই নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দিতে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে সন্ধ্যাবেলার সময় দূর কোনো স্থান থেকে শুভ কোনো সংবাদ আসতে চলেছে দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু শনি সাড়ে সাতই চলছে এই প্রতিদিন সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানি চারায় নামা এটি একশো আটবার করে জপ করতে যেন ভুলবেন না আশা করি অভূতপূর্ব অতুলনীয় ফলাফল আপনারা নিশ্চিত পাবেন